কিছুদিন আগে এক ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যকর্মীর বদলে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জানিয়ে সমালোচনার ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে তাকে শোকজ করা হয়েছিল আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে তার রেশ কাটতে না কাটতে ফের তাকে নিয়ে বিতর্ক তিনি তাবাসসু মারা আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রশাসক বোর্ডের সদস্য তিনি ইসিদের জমিতে গুনতি উচ্ছেদকে কেন্দ্র করে রবিবার আসানসোল পৌর নিগমের কুর্তি বিধানসভার অন্তর্গত দিশেরগড় এলাকায় উত্তেজনা ছড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে দুই গোষ্ঠীর মধ্যে চলে হাতাহাতি এরই মধ্যে ফায়দা তুলতে গিয়েছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি কর্মী অভিজিৎ আচার্য তিনি হাতাহাতি ও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন আমাদের গ্রামের মেয়েরা এখানে টিউশন পড়ে আসে তাদেরকে টন্টিং এই সব দুদল কায়দা এগুলো করছে তার প্রতিবাদে আমরা আজ নেমেছি যদি এক ঘন্টা প্রশাসনকে টাইম দিলাম তাহলে আমরা আমাদের গ্রামের সুরক্ষা করে নেব ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল পৌর নিগমের লেটার হেড ব্যবহার করে বিজেপি নেতা অভিজিৎ আচার্যের নামে অভিযোগ দায়ের করেন প্রাক্তন ডেপুটি মেয়র তথা পৌর প্রশাসন বোর্ডের সদস্য তাবাসসু মারা আর এই নিয়ে শুরু হয় বিতর্ক মঙ্গলবার দিশেরগড় এলাকা পরিদর্শন আসেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি অভিযোগ করেন এইভাবে পৌর নিগমের লেটার হেড ব্যবহার করেই অভিযোগ করা যায় না আমি এবার কি বলবো যারা যে ইউজ করেছে সে বলবে সে বলতে পারে আমি জানি না আপনি তো দীর্ঘদিন মেয়র ছিলেন চেয়ারম্যান ছিলেন আপনি তো আইনটা বুঝবেন আমি তো আমি আপনি নিজেও জানেন যে এটা করা যায় না এটা করা যায় না এবং এই বিষয়ে আসানসোল পৌর নিগমের পৌর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন তিনি ওই লেটার হেড ব্যবহার করে অভিযোগ করতে পারেন না আমার এই বিষয়ে কিছু জানা নেই আমি খোঁজ খবর নিয়ে দেখব না এই অভিযোগটা করা ঠিক হয়নি কারণ উনি এটা করতে পারতেন না পারেন না ওনাকে উচিত ছিল ইয়েকে করা কমিশনারকে জানানো কমিশনার সাহেব করতেন কিংবা আমাকে জানাতে পারতেন আমি করতে পারতাম আমি এখনও ব্যাপারটা ডিটেলস জানি না ঠিক আছে আমি কর্মটা দিয়ে খোঁজখবর নিই এই বিষয়ে প্রাক্তন ডেপুটি মেয়র তথা পুর বোর্ডের সদস্য তাবাসসু মারার সভায় তিনি শুধু এই ঘটনা নিয়ে কুলটি থানায় তথ্য দিয়েছেন না আমি তো বলছি আমি একটু পোলট্রি আইসি কে এই দিকে ঘটনা দিয়ে কি আমি কি নলেজ এই দিয়েছি কি সমর্থন কে আমি তো ইনফরমেশন দিয়েছি আমি তো আপনাকে বলছি আমি ইনফরমেশন দিয়েছি আমার পরিস্থিতি এখন কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল আসানসোল থেকে মহল দে রিপোর্ট টিভি নিউজে ব্যস্ত শহর দুর্গাপুর মানুষের ভিড় কোলাহল গাড়ির আওয়াজ কারখানার ধোঁয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট এখানে থাকছে ডাবল বেডের এসি নন এসি রুম সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা যে কোনো অফিস মিটিং বার্থডে পার্টি বিয়ে বাড়ি রিসেপশন গ্রুপ পার্টি উইকেন্ড গেট অ্যাওয়ে আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট মলান দেখি দুর্গাপুর 12 বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স আমাদের ঠিকানা রামকৃষ্ণ পল্লী ব্যানাচিতি দুর্গাপুর 713213 আমাদের ফোন নাম্বার 9734002000 হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হলচার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই ইনসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন, দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর ছিল। আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তারটা এখানে যেগুলো OPD বসাচ্ছে সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।